আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দীর্ঘ 9 মাস সাইপ্রাসে থাকার পরে আমি দেশে চলে যাইতে আসি। তো আমরা এখন লেপকুসা সিটি থেকে এরজান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থেকে আমরা রওনা হয়েছি। লেপকুসা সিটি থেকে এরজান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাইতে 30 মিনিট সময় লাগে। তো আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো আমাদের সাথে আছে দেলোয়ার ভাই, আমার বন্ধু রাসেল, সে ড্রাইভ করতে আছে, আর সাথে আর একটা ভাই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এরজান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এখন নিচের আছি, আমাদের এখন উপরে উঠতে হবে। তো এখানে উপরে ব্রিজ আছে, এই ওভারব্রিজ থেকে আমরা উপরে উঠবো। তো প্রতিটা এয়ারপোর্টে এরকমই যে উপর থেকে কোন দেশে গেলে যাইতে হয় আর আসলে আবার নিচ থেকে আসতে হয়। আসছে সিঁড়ি বছর ঘুরে আপন সুরে এখন আমরা সবাই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবো। তো এটা হলো একটা গেট, তো এই গেট থেকে আমরা প্রবেশ করতে আসি। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, তাইলেই সব কিছু বুঝতে পারবেন। আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা চেক ইন আছে, মানে প্রথমে যে চেক ইন হয়, তো চেক ইনটা করে আমরা ওপাশে যাব। আমরা 3 জন আগেই চেক ইন করে ফেলেছি, তারপরে আমাদের লাস্টের দিলার ভাই সে তারও চেক ইন হয়ে গেছে। তো এখন আমরা এখানে বড় একটা টিভি আছে, ওই টিভিতে মানে ফ্লাইট কখন ছাড়বে তো সেটা দেখবো। তো আমাদের ফ্লাইট মূলত 12:30, তো আমরা ভিতরে আরও যাইতে আসি। দেখ তো কটার সময়, আমরা ইমিগ্রেশন আগ পর্যন্ত যাইতে পারবো। সাধারণত আমাদের বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তো এয়ারপোর্টের ভিতরে আমরা আসলে ভিতরে ঢুকতে পারি না, ঢুকলে হয়তো বা কার্ড নিয়ে ঢুকতে হয়, কিন্তু এখানে যে কোনো লোকই ইমিগ্রেশন পর্যন্ত আসতে পারবে। তো আমরা এয়ারপোর্টে 9টার সময় গেছি, যেহেতু আমাদের ফ্লাইট 12:30, তো আমরা এখন একটা জায়গায় বসলাম, সে রেস্ট করতে আসি। তো চেক ইন কাউন্টার খুলবে 10টার সময়, তো সেখানে আমরা এখানে একটু ওয়েট করতে আসি। তো আলহামদুলিল্লাহ আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, তো এখান থেকেই 2টা বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাব। তো এটা হলো এরজান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন, এখানে অনেকেই লাইন দিয়ে আছে, তো আমরাও কিছু লাইন দেবো। অবশ্যই এখানে ভিডিও করা আসলে নিষেধ, তারপর আমরা লুকিয়ে ভিডিওটা করছি। আসলে আমি দেশে যাইতেছি না, তো আমার এক ভাই দেলোয়ার, তো সে আজকে যাইতেছে, তাকে আগ্রহ দেওয়ার জন্যই আমরা এই এয়ারপোর্টে আসছি।